দেবী নহি, নহি আমি সামান্না রমণী। চিত্রাঙ্গদা বলছেন অর্জুনকে, নারীর এই আত্ম উপলব্ধির যে একজন নারী দেবী নন, একজন নারী সামান্না রমণী নন, তিনি প্রকৃত অর্থেই মানুষ। এই আত্ম উপলব্ধির ধারাবাহিকতায় আমরা দেখছি সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের সর্বশেষ রিপোর্টে বলেছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ লিঙ্গ বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে আছে। জাতির জনক বঙ্গবন্ধু বলতেন, একজন নারী যখন দশটি টাকা আঁচলে বেঁধে ঘরে ফেরে, সংসারে তার মর্যাদা বৃদ্ধি পায়। এবং এই নারীকে অর্থনৈতিক চাকায় সংযুক্ত করার লক্ষ্যে তিনি তখনই অনেকগুলি স্কিম শুরু করেছিলেন। একটি সদ্য স্বাধীন দেশের জন্যে ওই স্কিমগুলোর শুরু করা, অ্যারেঞ্জ করা দুরূহ ব্যাপার থাকলেও তার আপ্রাণ প্রচেষ্টা ছিল নারীকে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সংযুক্ত করা। পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই মানব সম্পদের উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, এবং বিশেষ গুরুত্ব দিয়েছেন বলেই বাংলাদেশের প্রায় সব পেশাতেই নারী আজকে উল্লেখযোগ্য অবদান রাখছে। তারপরেও শেখ হাসিনার সময়ই এই দেশের নারীরা বিনা জামানতে ক্ষুদ্র ঋণ পাচ্ছেন, এই দেশের নারীরা এখন সহিংসতার শিকার হলে খুব দ্রুতই আইনের আশ্রয় নিতে পারছেন, এবং সম্প্রতি ধর্ষণের জন্য বাংলাদেশে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ, এই কৃষি নির্ভরশীল দেশে কৃষিতে আমাদের নারীদের অবদান শতকরা 60%। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখনও নারীর এই অবদান অর্থনৈতিক স্বীকৃতি না পেলেও দেশের সার্বিক অর্থনীতিতে নারীদের এই অবদানের গুরুত্ব অসীম। আমরা ইতিমধ্যেই জানি বাংলাদেশে প্রায় 40 লক্ষ নারী শ্রমিক আমাদের পোশাক শিল্পে সংযুক্ত আছেন। এই নারী শ্রমিকদের যে অবদান, ইতিমধ্যেই সারা বিশ্ব থেকে তাদের কর্মদক্ষতা প্রশংসা পেয়েছে। আমরা যদি ড্রাইভিং সেক্টরটাতে দেখি, ইতিমধ্যে আমাদের শতাধিক নারী কমার্শিয়াল ড্রাইভার হিসেবে সংযুক্ত আছেন। যে হোন্ডা চালানোর, যে উবার হোন্ডার যে সার্ভিসটা এসেছে বাংলাদেশে এবং অন্যান্য ক্ষেত্রেও, হোন্ডাতেও আমাদের নারীর ড্রাইভাররা গ্রহণযোগ্যতা ইতিমধ্যে অর্জন করে ফেলেছেন। আমাদের নারীরা যে আমাদের নারীরা ইতিমধ্যে আউটসোর্সিংয়ে বিশাল ভূমিকা রাখছেন, কারণ বাংলাদেশের বর্তমান আয়ের অন্যতম উৎস কিন্তু আউটসোর্সিং। আমাদের নারীরা শিক্ষকতায় মেধাবী ভূমিকা পালন করছেন, আমাদের নারীরা আইনজীবী হিসেবে, আমি নিজেও একজন আইনজীবী, আমাদের নারীরা আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এবং তারা আমাদের যে মানুষের যে রাইট, সেই রাইটগুলোর জন্যে রিট পিটিশন দিয়ে, আমাদের অনেক নারীর এই রিট পিটিশনের মাধ্যমে মানুষের অধিকার অর্জনের এবং প্রকৃতিকে রক্ষা করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এভেনে অন্যান্য আইন পেশার স্বাভাবিক কাজকর্ম তো রয়েছেই, সেগুলোতেও ভূমিকা পালন করছেন।
আমাদের বিচারক এবং বিচারপতিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ইতিমধ্যে তাদের অবস্থান করে নিয়েছেন এবং তাদের মেধা ইতিমধ্যে আমাদের সমাজে স্বীকৃতি লাভ করেছে। আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোর ভিসি পদে একাধিক নারী নিযুক্ত আছেন এবং আমাদের সচিবালয়ের প্রশাসনিক উচ্চ পদে উল্লেখযোগ্য সংখ্যক নারী ইতিমধ্যেই অবস্থান করে নিয়েছেন। কবি নজরুল বলেছেন, সেদিন সুদূর নয় যেদিন ধরণী, পুরুষের সাথে গাহিবে নারীরও জয়।